এটা বেকার ছেলে যারা আছে এখন বর্তমানে বেকার ছেলে আর বেকার থাকবে না এরা সুন্দরভাবে চলতে পারবে এরা চাকরি করতে হবে না এরা ফসল ফলায় এরা সুন্দরভাবে চলতে পারবে ইনশাল্লাহ সুজলা সুফলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের এই বাংলাদেশের মাটিতে ফলছে সোনালী ফসল পানিতে মাছের রূপালি বিপ্লব সাধিত হয়েছে আর এই বিশ্বায়নের যুগে প্রতিনিয়ত নতুন নতুন কৃষির উন্নয়নমূলক তথ্য আবিষ্কৃত হচ্ছে তাই আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আমরা চেষ্টা করব দেশের বেকারত্ব কৃষির আপনাদের সামনে তুলে ধরতে তাই নতুন নতুন কৃষির তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন লাও বানাইল মোরে বই রা সাদের বানাইলো মোরে বইরা প্রিয় দর্শক শ্রোতা এক সময়ের অনেক জনপ্রিয় আমাদের একটি লোকসঙ্গীত আর সেই লোকসংগীতের স্বাদের লাউকে নিয়ে আজকে আমাদের প্রতিবেদন প্রিয় দর্শক এখন আপনাদেরকে নিয়ে যাব হাজারি লাউ সফল একজন কৃষকের কাছে চলুন আমরা তার গল্প শুনি আসসালামু আলাইকুম সে আসসালামু আলাইকুম আমার মজিবুর রহমান

এখন লেখাপড়া করতেছে মেয়ে একটা আইয়ের পরীক্ষা দিচ্ছে আর একটা বিবাহ দিয়ে দিছে আইয়ের পরীক্ষা দিয়ে আর দুটা ছেলে দুটা মেয়ে এখন এগুলা করে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো চলতেছে এখন আমার গাছে এখন

আমার সব এইটা হইলো এটা বাইরে টমাটো এটা হইলো বেচার নাম হইলো বিসলি এগারো হ্যাঁ এইটা ফসল ভালো হয় এক গাছতে একদম কমসে কম কম ধরলে পাঁচ কেজি আর পরে দশ বারো কেজি

এটা এটা না আর ইনশাল্লাহ থেকে আর ভালো ব্যবসা নাই এইটা এইটা বেকার ছেলে যারা আছে এরকম বর্তমানে বেকার ছেলে আর বেকার থাকবে না এরা সুন্দরভাবে চলতে পারবে এরা চাকরি করতে হবে না এরা ফসল ফলাই এরা সুন্দরভাবে চলতে পারবে ইনশাআল্লাহ হ্যাঁ বেকার শিক্ষিত বেকার ছেলে বেকার থাকবে না কেন বেকার থাকবে কৃষি আসলে ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবে দেশের উন্নতি হবে ভবিষ্যৎ আলোকিত হবে আর ইনশাল্লাহ আর বেকার ছেলে তো থাকবে না ইনশাল্লাহ আর নিজের মনটাও ভালো থাকবে আর কোনো দিকে মন যাবে না যে এই ক্ষেত্রে আপনাকে আগ্রহ নিয়ে দেবে সামনে সামনের দিকে নিয়ে দেবে উন্নতির দিকে নিয়ে দেবে দিন দিন আমার এখন আট বিঘা জি আমার আট বিঘাতে পাঁচজন শ্রমিক কাজ করে জি আচ্ছা ধান মোটামুটি যদি ওয়েদার ভালো থাকে ভালো হয় খারাপ হয় না আর যদি ওয়েদার ভালো না থাকে তাহলে অনেক এখন এবার তো ওয়েদার ভালো ছিল না ধান হয় নাই হ্যাঁ ধান অনেক কম হয়েছে আর ক্ষেতে প্রফিট বেশি আমরা আমরাতে আমরা সবজিতে প্রফিট বেশি ধানে আমার দাম ধানটা আমরা জমিন জাত থাকার জন্য করি ধানটা করি আমরা জমিন জাত থাকার জন্য করি জমিনটা হাঁস থাকে না ধান না করলে ও জমিনের হাঁস থাকার জন্য ওই যে জিনিসটা করি দানটা করা হয় তারপরে ক্ষেত ফসলে আমাদের উন্নতি হ্যাঁ আর আবার নিজের ফার্ম আছে গরুর ফার্ম আছে হ্যাঁ গরুর ফার্ম বাড়িতে গরু এখন পাঁচটায় ছটায় আছে একটা দশ কেজি একটা পনেরোই কেজি একটা আট কেজি জি 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলোতে আছে ইনশাল্লাহ দেশের দেশের অভাব থাকবে না অনেক উন্নতি হবে ইনশাল্লাহ আগামী জীবন মানে উজ্জ্বল হবে সবাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সরকারে এখন একবার করে ফেলতেছে এখন এখানে বিদ্যুৎ কেন্দ্র করতেছে ওইখান থেকে প্লেয়ার আসে না পাক্কা ওয়াল আছে না ওই গ্যারেজ গ্যারেজের থেকে এই পর্যন্ত এই পর্যন্ত এক শহর বন্যাখানি এই গোলাসব একোয়ার করিয়ে ফেলেছে বন্যাখানি এখন বন্যাখানি কৃষি যদি এখান থেকে চলে যায় তাহলে কজন আমরা আমার কৃষি জমিন তো হারিয়ে যাচ্ছে এখন আমরা কিচ্ছু করতে পারব না আমরা তো বেকার হয়ে যাব এখন আধুনিক পদ্ধতি অধিক ফলন অধিক এখন অধিক ফলন হলে একান্ত জমিন থাকতেছে না জমিন থাকলে না অধিক ফলন হবে জমিন না থাকলে কি অল্প জমিতে আপনি বল বল তো সদায় অনেক ফলন মানে অনেক ফলন পাবে কিন্তু এখন তো জমিও থাকতেছে না সরকার নিয়ে নিচ্ছে একবার করে নিয়ে নিচ্ছে এখন আমরা কৃষিরা কোথায় যাব আমরা কি আমরা কৃষকরা তা এখন বেকার হয়ে যাবে সব আমরা যারা গোলা এই কোলা করি শ্বাস করি চলতেছি ফ্যামিলি চলাইতেছি দেশের উন্নয়ন করতেছি এখন আমরা করতে পারতেছি না এখন আমাদের কৃষি জমি হারিয়ে যাচ্ছে তো বছর নিয়ে আনিবে এবছর নিয়ে নিলে তো আমরা তো সবাই বেকার এখন আমরা দশ কানি বিশ কানি পনেরো কানি এক একজনে শ্বাস করতেছি এখন আমরা আর করতে পারবো না এখন আমাদের অবস্থা ও হয়ে যাবে এখন সরকার আমাদের দিকে একটু নজর দিয়ে দেখলে তো ইনশাল্লাহ আমরা অন্য সাইড ফারার সাইড অন্য সাইড দেখার জায়গা হ্যাঁ আঞ্জারবেলা এলাকা আছে ওইখানে যদি করে তাহলে আমরা আমার কৃষি জমিনগুলো নষ্ট হচ্ছে না ইনশাল্লাহ আমরা কৃষি জমিন আমরা চাষবাস করি আমরা ছেলে মেয়ে নিয়ে সুখ শান্তি থাকতে পারতেছি